রাস্তায় জল ফেলার প্রতিবাদ করায় একই পরিবারের তিনজনকে বেধড়ক মারধরের অভিযোগ। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কেষ্টপুর এলাকায়। জানা গেছে আক্রান্তরা হলো রাজিকুল শেখ ও তার স্ত্রী মৌসুমী বিবি এবং তার মা মাস্তুরা বেওয়া। বর্তমানে তারা তিনজনই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, রাস্তায় জল ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশী হেফসুল শেখের সাথে এদিন দুপুরে বিবাদ বাধে রাজিকুল শেখের পরিবারের। অভিযোগ, এই ঘটনার প্রতিবাদ করে রাজিকুল শেখ সহ তার মা এবং স্ত্রীকে বেধড়ক মারধর করে হেফজুল শেখ এবং তার পরিবার। এরপরই রক্তাক্ত অবস্থায় তিনজনকে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ, বাংলা। ওই বাড়ির সামনে মানে রাস্তা আছে, তো ওই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি। ওই রাস্তাতে জল ফেলেছিলো, তো শীতলা পড়ে যাচ্ছে জল ফেলে ফেলে, তো রাস্তাটা মানে পায়ে বড়া বসিয়েছিলো, তো ভালো করে কাজটা করেনি যে আবার জল পড়তো। তা আমি বললাম সকালবেলা কি এরকম করে জল ফেললে তো হবে না, আবার তো ঠিক করে নাট করে তো খালে সমান হয়ে গেলো। তো উল্টাপাল্টা কথা বলেছে বাড়িতে, বাড়িতে যেয়ে দিচ্ছি ঝগড়া। তো আমি বলতে গেলাম কি যে আমার বউয়ের সঙ্গে তুমি ঝগড়া কেন করলাম, আমি তো ছোটো চালাতে চলে এসেছি, আমার বউয়ের সঙ্গে তুমি ঝগড়া কেন করলা। তো ওই আমাকে উল্টাপাল্টা কথা বলে এই তর্ক বিতর্ক করে আমরা মেরেছি। দিয়ে কতজনকে মেরেছে আপনাদের? তিনজনকে। কে কে আহত হয়েছেন? আমার স্ত্রী, আমার মা আর আমি। এখন কোথায় এসেছেন? আমি হসপিটাল। কারা মেরেছে এটা? ওই হেফজুল আর হেফজুলের মা মেরেছে। কোথায় হয়েছে ঘটনাটা? কৃষ্ণপুরে। আপনার নাম? রাজিকুল শেখ।